হ্যালো গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি এত ভালোবাসা এত ইনস্পিরেশন দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য আমরা অলরেডি এক হাজারের মাইল প্লক পৌঁছে গেছি তো এই মাইল প্লক হয়তো বা একদিন অনেক বড় হয়ে যাবে আপনাদেরই সহযোগিতায় আপনাদেরই সাপোর্টে আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয় আমরাও আমাদের স্বপ্নের চূড়ায় যেতে পারবো না তো আপনারা সব সময় আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ তো আজকে এই উপলক্ষে আপনাদেরকে একটা এর অসাম একটা ইউআই দেখাবো এই ইউআইটা আপনার জন্য আপনার কাজকে অনেক সহজ করে দিবে এবং বেস্ট একটা ইউআই এটার মধ্যে আপনি অনেক দারুণ দারুণ কম্পোনেন্ট গুলো পেয়ে যাবেন এবং এই কম্পোনেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো আজকে আমরা এই অসাম ইউআই টা দেখে ফেলি অনেকে হয়তো এখানে এর যে আইকনটা আছে চিনে ফেলতেছেন কিন্তু উপরে আরো একটা আইকন আছে অনেকে হয়তো এটার সাথে পরিচিত না তো চলেন আমরা আজকে এটার সাথে পরিচিত হব এবং এটা সম্পর্কে জানবো এখন আমরা চলেন যাই এখন আমরা ফার্স্ট চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে গুগল আসার পরে আমরা লিখলাম প্রাইম রিয়েক্ট প্রাইম রিয়েক্ট লেখার পরে আমাদের এখানে চলে আসলো একটা ইউআরএল প্রাইম রিয়েক্টের এখানে আমরা চলে যাব গেলেই আমরা একটা ইউআই এর ওয়েবসাইটে চলে যাব এখন এখান থেকে আমরা চলে যাব কম্পোনেন্টে ক্লিক করব সরাসরি কম্পোনেন্ট দেখব আজকে আমরা এটার মধ্যে কি কি দারুন দারুন কম্পোনেন্ট আছে এবং কেন আমি এটাকে অসাম বলতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চলেন ফার্স্ট অফ আমরা কি করব আমরা চলে যাই মনে করেন আমরা ফর্মগুলা দেখি ঠিক আছে এর ফর্ম দেখি এখানে দেখেন ক্যালেন্ডার গুলো যদি দেখি এখানে ক্যালেন্ডার অনেক সুন্দর একটা ক্যালেন্ডার আছে যদি তারপর আপনি যে সিলেক্ট বক্সগুলো গুলো দেখেন অনেক সুন্দর তারপর আপনি কি দেখবেন ড্রপ ডাউন এখানে দেখেন ড্রপ ডাউন গুলা অনেক সুন্দর ড্রপ ডাউন দেওয়া তারপর আপনি যদি দেখেন অনেক ড্যাশবোর্ড আমরা ইডেটর দেখি এই যে এটা ইডেটর আপনি যাই লিখতে মন চায় এখান থেকে লিখতে পারেন এগুলাকে সিলেক্ট করে মাঝখানে দিলে মাঝখানে যাবে বোল্ড করতে পারবেন এখানে আপনার কি করবেন এখানে আপনার এর টাইটেল চেঞ্জ করতে পারবেন এর ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন তারপর এখানে কি হেডিং সাব হেডিং এগুলো কিন্তু আমরা ড্যাশবোর্ডে দেখে থাকি এবং এখানে যদি আপনি চান পিকচার আপলোড দিতে পারবেন এই যে পিকচার আপলোড দিলাম তারপর আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন এই যে লিঙ্ক এড করে দিলাম আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারবেন এটা কি করা আছে আপনি কি করতে হবে শুধু এই ইউআইটা ইনস্টল করতে হবে করার পরে এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করতে হবে তো এটা কিন্তু ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমরা অনেক দেখে ফেলি এবং ওয়ার্ক প্রেসে তো আরো বেশি দেখা যায় এই এই আমরা করে থাকি যে সবকিছু জন্য রেডি করে রেখেছে এরপরে যাই এখান থেকে আমরা সিরিয়ালে দেখে আমাদের ইনপুট ফিল্ড গুলা দেখলাম টেক্সট এরিয়া দেখলাম তারপরে এই যে দেখি আমরা অনেকগুলো জিনিস করা আছে কিন্তু ঠিক আছে আমরা যদি কাউন্ট করি তার চেয়ে মজার আমরা একটু মজার জিনিস দেখা তারপরে আমরা পরের ব্যাপারগুলো দেখি এখানে পাসওয়ার্ডে যাই ঠিক আছে এই যে পাসওয়ার্ডের মধ্যে মধ্যে কি দেখেন এই পাসওয়ার্ড কিন্তু স্ট্রং কিনা দিচ্ছেন কিনা সবগুলো কিন্তু এখানে সাজানো আছে ক্যারেক্টার ওয়াইজ শুধু এখান থেকে নিয়ে নিয়ে আপনি ইউজ করবেন ঠিক আছে এই ফ্রাইম দিয়ে আরো মজার জিনিস হলো আরো মজার জিনিস যদি আমরা দেখি আমরা দেখেন এখানে আমাদের কোড নামে একটা অপশন আছে আমরা যদি দেখি এই যে কোড এ কুডের মধ্যে আমরা গেলে আমরা মজার জিনিস দেখতে পাবো এই জিনিসগুলো আমরা কি করি ই কমার্সে অহরহ দেখতে পাই ঠিক আছে আমরা ই কমার্সে অনেক দেখতে পাই ড্যাশবোর্ডে দেখেন আপনি কি করবেন এডিট করবেন ইডিট করে ফেলুন পিকচার সেন্স করবেন করে ফেলুন ড্যাশবোর্ড ডিলিট করবেন এখান থেকে ক্লিক করুন ডিলিট করবেন করবেন কি না বলতেছে ডিলিট করব হয়ে গেছে ডিলেট এখান থেকে একটা সুন্দর মতো আমাদের কি নোটিফিকেশন দিচ্ছে এরপর আপনি এখানে ক্লিক করেন মার্ক করতে পারতেছেন সবগুলো মার্ক করবেন এখানে ক্লিক করেন মার্ক হচ্ছে নিউ আইটেম অ্যাড করবেন নিউ আইটেম অ্যাড করুন সব কিছু কিন্তু রেডি একটা ই কমার্সের জন্য কি লাগবে আপনার সবই রেডি আছে শুধু ই কমার্সই না আপনি চাইলে নর্মালি এগুলা ইউজ করতে পারেন তারপর আপনি এখানে কি করবেন ইনপুট করবেন সরাসরি ফাইল ইনপুট করতে পারেন আবার এক্সপোর্ট করবেন আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন সিএসবি ফাইলে আপনি আবার সিএসবি ইনপুটও করতে পারেন এই যে সুন্দর

স্ক্রিনশট ফিলগুলো ব্যালেট কিনা তা চেক করতে পারবেন তার চেয়ে মজার ব্যাপার হলো আমরা যে ফর্ম দেখি আমরা একটু ফর্ম দেখে আসি এই যে ব্যালিডের ফর্ম আছে আমরা যদি লিখি ভ্যালিডেট ঠিক আছে এই দেখেন এখানে পরমিকের ব্যালিডেট আছে আমি ক্লিক করলে ভ্যালিডেট কিনা এগুলো চেক করতে অলরেডি করা আছে আপনি শুধু এখান থেকে নিয়ে ইউজ করার জন্য যে পারপাসটা এটা জানতে হবে রিয়েক্টার ফাইনাল ফর্ম আছে ঠিক আছে এবং তার চেয়ে মজার ব্যাপার হলো দেখেন কি হয় মনে করেন আমি দিলাম দেওয়ার পরে এখানে যেটা হবে দেওয়ার পরে দেখেন আমি এটাকে টিক দিলাম ওগুলো অপশনাল এটা ক্লিক করার পরে দেখেন আমাকে আমাকে একটা পপ আপ দিচ্ছে অনেক সুন্দর এরপরে আরো অনেকগুলো ব্যাপার আছে যদি আপনি দেখেন এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে আমরা আর কি দেখতে পারি আপনার সিরিয়ালি সব দেখবেন আমরা সব এখন দেখাচ্ছি না আমরা পরবর্তীতে এটা সম্পর্কে জানবো এর পরে কি আছে চলেন আমরা আরেকটু জানি এটা আছে ডাইনামিকলি আমরা যদি এখানে কার্ড ইয়ে করতে চান ডাইনামিকলি তারপরে এখানে প্রেজেন্টেশন আছে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আছে ঠিক আছে প্রেজেন্টেশন পেয়ে যাবেন তারপরে এডিট করতে চান এই যে টেবিলের মধ্যে আপনি এডিট করতে পারবেন এগুলো কিন্তু আমরা দেখতে পারি আমাদের স্টক কি আছে কিনা ইন স্টক লো স্টক আউট স্টক তারপরে এই জিনিসগুলো ভিডিওগুলো আপনার পেয়ে যাচ্ছেন তারপরে যে রেসপন্সিভ গেলে এটা রেসপন্সিভ পেয়ে যাবেন তারপরে আপনি এখানে কুড়ে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন স্টেটে গেলে স্টেট পাবেন কনটেক্স মেনু তো গেলে কনটেক্স মেনু পাবেন তারপরে এখানে আরো অনেকগুলা জিনিস আছে আমরা যদি দেখি এখানে গুগল ম্যাপস আছে ফুল ক্যালেন্ডার আছে ঠিক আছে এই যে গুগল ম্যাপ তারপর ফুল ক্যালেন্ডার এটা ক্যালেন্ডার কিন্তু আমরা ড্যাশবোর্ডে দেখি তারপরে যে ওয়ার্ল্ড লিস্টে যান এই যে ওয়ার্ল্ড লিস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে ওয়ার্ল্ড লিস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন তারপর আপনি কি করবেন ওয়ার্ল্ড চার্ট আছে দেখেন এই যে চার্ট পর্যন্ত আপনার জন্য করে রাখছে তারপর পেজিনেটর আছে ঠিক আছে তারপরে আরো মজার ব্যাপার যে লিক্স আপনি সিলেক্ট করবেন এই যে সিলেক্ট করুন তারপরে এখানে ক্লিক করুন এই পাশে চলে গেছে সবগুলো করবেন এখান থেকে ক্লিক করুন সবগুলো এখানে দেওয়া আছে শুধু ডকুমেন্টেশন যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার আপনি করে ফেলতে পারবেন এখানে সুন্দর সুন্দর কার্ড আছে ঠিক আছে তারপরে আপনি যদি সেট দেখেন অনেক সুন্দর ফিল সেট আছে তারপরে ট্যাব আছে এখানে যে ট্যাবগুলো আছে আপনি কি করবেন এই যে ট্যাবগুলো সুন্দর মতো মানে একটা ইউ দিয়ে আপনাকে মাল্টিপল ইউ আই ইউজ করতে হবে না পেয়ে যাবেন তারপর সুন্দ সুন্দর যে বাটন আছে এই যে বাটনে ক্লিক করলে পপ আপ আসবে ঠিক আছে আমরা নোটিফিকেশন দেখতে পাই সুন্দর সুন্দর কিন্তু নোটিফিকেশনগুলো এখানে পেয়ে যাবেন কনফার্ম ডায়লগ তারপর আরো অনেক কিছু আছে যেটা আপনারা আস্তে আস্তে যদি এখান থেকে দেখতে থাকেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে যদি ক্লিক করেন সাইড বার আমরা কিন্তু এগুলো দেখি আমরা কিন্তু প্রায় এগুলো দেখে থাকি আমাদের লেফট সাইড থেকে তারপরে যে উপর থেকে তারপরে যে এখান থেকে দেন নিচ থেকে আসবে এগুলো কিন্তু প্রায় দেখি তারপরে এই যে ফুল স্ক্রিন সাইড বার এখান থেকে আপনি দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যদি আপনারা চান তাহলেই এটা ইউজ করতে পারেন এই যে পপ আপ দিবে তারপরে ফাইল আপলোড করবেন এখানে কিন্তু ফাইল আপলোডের বিষয়টা আপনারা সহজেই করে ফেলতে পারেন সব কিছু কিন্তু করা অলরেডি কয় কেবির ফাইল নিসেন তাও কিন্তু আপনাকে দেখায় দিচ্ছে তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে অন্যান্য ইউআই ইউজ করি তারা হয়তো বা ইউআই দিয়ে দিছে বাট এত সুন্দর মতো ডিজাইন করে বা রেডি করার মতো অনেক কমই আছে এইটার ক্ষেত্রে আপনি সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবেন মেনু মডেল আসে ঠিক আছে আরও অনেক কিছু আছে এই যে আপনি এখান থেকে কী করবেন আপডেট আপডেট হইলো ডিলেট করলে ডিলেট নোটিফিকেশন দিবে তারপরে রিয়েক্ট ওয়েবসাইটে চলে আচ্ছা আমরা ওয়েবসাইটে না যাই এখানে রিয়েক্টর ওয়েবসাইটে নিচ্ছে আমরা ওখানে যাচ্ছি না তারপরে এখানে রাউটার ঠিক আছে আপনি কি চান মানে কি না এই ইউআইতে সব কিছু আছে তাদের আইকনও আছে আপনার যত রকমের আইকন লাগবে সবই তাদের আছে ঠিক আছে এই যে যত আইকন আছে তাদের সব আইকন আছে মানে আপনি একটা শুধু কি করবেন একটা ইউআই ইনস্টল করবেন সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি একবার সব এ টু জেড যা যা চাচ্ছেন আপনি এখানে সব পেয়ে যাবেন আমি এখান থেকে যা দেখলাম সব কিছুই আছে আমি আপাতত আপনাদেরকে এখন পর্যন্ত সব কিছু দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনারা এই ডকুমেন্টেশনটা পড়বেন দেখবেন অনেক মজার মজার জিনিস এটার মধ্যে আসে আপনি যদি দেখেন অনেক এক্সাইটিং আপনাদের কাছে লাগবে ঠিক আছে আপনারা যতই যাবেন ততই এক্সাইটিং লাগবে বিষয়গুলা তো এই সবগুলোই পড়বেন যদি আমরা এখানে যাই যে চার্ট আছে ড্যাশবোর্ডের চার্ট দেখতে পাই লাইন চার্ট চাইলে লাইন চার্ট পাবেন ইজিলি মানে আপনার ওয়েবসাইটের জন্য কী লাগবে ইজিলি আপনি এটা পেয়ে যাবেন দেন এই যে কারসোল আছে সুন্দর কার্সোল দেখেন একটা ই কমার্সের জন্য যে কার্সোল লাগে দেখেন কি সুন্দর কার্সল আছে তারপরে এই যে আপনি এখানে দেখেন কী সুন্দর সুন্দর কার্সল আছে শুধু একটা নেই যে এখানেও যদি দেখেন কারসোলগুলা উপর থেকে নিচ থেকে যাচ্ছে এই যে সুন্দর সুন্দর কার্সল তারপর এখানে যদিও যান আরও সুন্দর জিনিস আছে দেখেন আরও সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন দেখছেন এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনি কখনই পাবেন দেখেন ইন্ডিকেটর আছে আরও অনেক সুন্দর জিনিস আছে যেটা আপনারা চাইলেই আপনারা খুঁজে খুঁজে এখান থেকে ইউজ করতে পারেন তো এই ইউআইটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে দেখেন আইকনগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখছে এইটা আমার কাছে অনেক ভালো লাগছে এই যে স্কিলেটন আছে প্রোগ্রেসবার আছে আমি এই ইউআইটা যারা ইউজ করতে চান আপনাদেরকে পেপার করে ইউজ করে দেখবেন অনেক সুন্দর তারপরে যে টার্মিনাল আছে দেখছেন এই যে টার্মিনাল লেখেন একটা টার্মিনাল লেখেন ডাটা ঠিক আছে আর নাও কমান্ড তো এরপরে যদি আমরা এই যে যা লিখি এখান থেকে মনে করো আমরা এটা স্টিংয়ে দিই তাহলে মেবি কিছু পাবে তারা যেহেতু স্টিং দেখাচ্ছে না তাও পায় নাই তো এখানে কমান্ডটা আপনি পড়লে হয়তো বা পেয়ে যেতে পারেন অনেক কিছু আমরা তো এই জিনিসগুলা অনেক সুন্দর তাদের অনেক কিছুই রেডি আছে আরও অ্যাডভান্স অনেক কিছুই আছে তারপরে তারা ই কমার্সের জন্য অনেক সুন্দর সুন্দর পাংশনিটি দিল ড্যাশবোর্ডের জন্য দিল আমরা চাইলেই কিন্তু এগুলো করে ফেলতে পারি তো আপনারা আশা করতেছি আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ইউআইটা কতটা সুন্দর আপনারাও বুঝতে পেরেছেন আপনারা প্রত্যেকটা লিস্ট ধরে দৌড়ে দেখেন আরও অনেক কিছুই পেয়ে যাবেন আমি সব কিছু এখনও পর্যন্ত দেখাতে পারিনি আমি কারণ এখান থেকে আমি একটার পর একটা দেখাইছি সবগুলো সিরিয়ালি দেখাই নি তো আপনি যদি দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আপনারা দেখবেন ঠিক আছে দেখলাম আশা করি এই যে দেখেন অ্যাড টু কার্ড এই জিনিসটাই দেখেন না কেন এই জিনিসটা কি সুন্দর যে আপনার টোটাল একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ড সব কিছু করা আছে ঠিক আছে প্রোডাক্টের ডিটেলস পর্যন্ত এই যে অ্যামাউন্ট কই দিবেন তারপর ফিল্টার মানে প্রোডাক্টের নাম পর্যন্ত কোথায় বসাবেন লো স্টক ইন স্টক ব্যান্ড রিভিউ ইন টোটাল সব মানে আমরা যারা ই কমার্স করতে চাচ্ছি তাদের জন্য ইজিলি ইমপ্লিমেন্ট করা সহজ হয়ে যাচ্ছে এই ইউআইটা এতটাই বেস্ট চমৎকার একটা ইউআই মানে একবারে মানুষ জানে না বললেই চলে আমার মনে হয় তো আপনারা যারা জানেন না আজই জেনে ফেলুন আমাদের এই এক হাজার মাইল ফ্লকে আপনাদেরকে এই সুন্দর একটা জিনিস আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আর আপনার প্রয়োজনীয় বিষয় কি জানতে চান এখন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমাদের কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং সব সময় আপনার যত আছে আমাদেরকে করবেন আমাদেরকে ইন্সপায়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি কোডিং আল্লাহ হাফেজ